আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জেআরএফ ইউমার জেটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত 43 জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সোকোতো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত 43 জন নিহত হয়েছেন। সোমবার রাজ্য গভর্নরের কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। সাগরে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার সাগরে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মারা গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। কোভিড পরবর্তী জটিলতায় 84 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার পাওয়েলের পরিবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে। 20 বছর আগের মামলায় রাম রহিম সিং এর যাবজ্জীবন কারাদণ্ড। 2002 সালের একটি হত্যা মামলায় ভারতীয় কথিত ধর্মগুরু রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাম রহিম ছাড়াও এই মামলায় তার 4 সহযোগীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও রাম রহিমকে 31 লাখ রুপি জরিমানা এবং তার সহযোগীদের 50,000 টাকা করে জরিমানা করা হয়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য অস্বীকার করল চীন। একদিন না যেতেই পারমাণবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি অস্বীকার করেছে বেইজিং। গেল অগস্টে চীনা ক্ষেপণাস্ত্র গোপনে পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করেনি বলেও নিশ্চিত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক দূতের পদত্যাগ। যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক দূত জালমি খলিল জাদ পদত্যাগ করেছেন। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের 2 মাসেরও কম সময় পর এমন খবর এসেছে। তালেবানের সঙ্গে মার্কিন সংলাপের নেতৃত্ব দিয়েছিলেন জালমি খলিল জাদ। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র সহ 4 দেশের নৌমহড়া। ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনী। নৌ অংশীদারিত্ব অনুশীলনের অংশ হিসেবে রোববার এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় দক্ষিণাঞ্চলীয় বহুজাতিক অভিযান পরিচালনায় তারা অত্যাধুনিক প্রশিক্ষণও গ্রহণ করেছেন। প্রাণনাশের হুমকি পেয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী। ছুরি হামলায় এমপি ডেভিড অ্যামেস নিহত হওয়ার পর নানা আলোচনার মাঝেই যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব জানালেন তাকে দেওয়া প্রাণনাশের হুমকির কথা। গেল 2 বছরে 3 বার জীবননাশের হুমকি পেয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাব। এমন মন্তব্যের পর আবারও এমপিদের নিরাপত্তা নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। বন্দীদের মুক্তি দিতে চাইছে জান্তা সরকার। মিয়ানমারের 5,500 বন্দীকে মুক্তি দেবে জান্তা। সোমবার দেশটির জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইং এ ঘোষণা দেন। কেনিয়ায় 21 লাখ মানুষ অনাহারে। খরা, করোনা মহামারী ও পঙ্গপালের প্রাদুর্ভাবে কেনিয়ার 21 লাখের বেশি মানুষ অনাহারে ভুগছে। দেশটিতে বসবাসকারীদের পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষায় খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের শেষ দিকে অনাহারের সংখ্যা 24 লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে কেনিয়া কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। From Japan's Thoroughly Remittance Company, we present you JRF UMART, your new convenient and safe online store. So are you ready to shop? Simply go to jrfumart.com and log in. Now go browse and shop away with UMART's numerous merchants and product offerings. Upon selecting an item, you may be asked to provide the delivery location. It's that simple. Easy, convenient, and safe shopping is just within your reach. Shop now at JRF UMART.